অভিনন্দন খেলা টিভির শীর্ষ সংবাদে, সাথে আছি দিলরুবাতন্নি। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে অংশ নিয়ে আগামী জাতীয় নির্বাচন কবে হবে তা জানিয়েছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তিনি বলেছিলেন 2025 সালের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। এবার সেই বক্তব্যের ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল। তিনি বলেন, নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ পলিসি ডিসিশন, এ সময় সরকারের প্রধান উপদেষ্টার নেতৃত্বে ঠিক হবে। তিনি একমাত্র এটা ঘোষণা দেওয়ার এখতিয়ার রাখেন। শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা জানান। বিবৃতিতে তিনি বলেন, সম্প্রতি একটি টিভি আলোচনায় আমি বলেছি নির্বাচন হয়তো আগামী বছরের মধ্যে সম্ভব হতে পারে, তবে এই ক্ষেত্রে অনেক ফ্যাক্টর রয়েছে, সেখানে এসব ফ্যাক্টর পুরোপুরি ব্যাখ্যা করার সুযোগ পায়নি। সার্চ কমিটি ও নির্বাচন কমিশন গঠন, ভোটার তালিকা প্রণয়ন ইত্যাদি, এসব ফ্যাক্টর ঠিক থাকলে নির্বাচন হয়তো হতে পারে আগামী বছর, বলেছি এটি আমার প্রাথমিক অনুমানও। ছাত্র জনতার আন্দোলনের পর আওয়ামী লীগ সরকারের পতনে নিজেদের জয়ী ভাবা অনেক দলের এজেন্ডাতেই রাষ্ট্র সংস্কারের চিন্তা চেতনা নেই বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ও দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিটির প্রধান ইফতেখারুজ্জামান। তিনি বলেন, ছাত্র জনতার আন্দোলনে নতুন বাংলাদেশ গঠন নিয়ে যে সম্ভাবনার সৃষ্টি হয়েছে তাতে সবাই এখন আশাবাদী, তবে তুমুল এই আন্দোলনের পর নিজেদের যারা জয়ী ভাবছেন তাদের অনেকের এজেন্ডার মধ্যে রাষ্ট্র সংস্কারের চিন্তা চেতনাটাও নেই। তাদের মধ্যে এখনও বিভিন্নভাবে বৈষম্যকে জিয়ে রাখা বা প্রতিষ্ঠিত করার এজেন্ডা রয়েছে। শনিবার দুপুরে নাগরিক সমাজ, অতীত, বর্তমান ও ভবিষ্যৎ শীর্ষক জাতীয় পরামর্শ সভায় সম্মানিত অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। চাকরি জাতীয়করণের দাবিতে রাজধানীর শাহবাগপুরে রাস্তা অবরোধ করে রেখেছেন বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের আউটসোর্সিং কর্মীরা। আউটসোর্সিং কর্মীদের রাস্তা অবরোধের কারণে শাহবাগ ও আশপাশ এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। শনিবার সকাল 10টা থেকে সড়ক অবরোধ করে রেখেছেন তারা। সকাল 10টার দিকে কয়েকশো কর্মচারী শাহবাগে জড়ো হয়ে যান চলাচল বন্ধ করে দেন। এ সময় অনেক যাত্রীকে বাস থেকে নেমে হেঁটে গন্তব্যের উদ্দেশ্যে যেতে দেখা যায়। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রধান ইয়াহিয়া সিনওয়ারের নিহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সরকারের নেওয়া নানা পদক্ষেপের কারণে রাজধানীর বিভিন্ন বাজারে খুচরা পর্যায়ে ডিমের দাম ডজন প্রতি 25 থেকে 30 টাকা কমেছে। ডিমের দাম নিয়ন্ত্রণে রাখতে আমদানি পর্যায়ে শুল্ককর ছাড় দেওয়া হয়েছে। বিদ্যমান 25% আমদানি তথ্য কমিয়ে 5% করা হয়েছে। আগামী 15 ডিসেম্বর পর্যন্ত এই শুল্ক সুবিধা থাকবে। বৃহস্পতিবার এ সংক্রান্ত আদেশ জারি করে জাতীয় রাজস্ব বোর্ড। দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বাড়িতে ড্রোন হামলা চালিয়েছে শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। শনিবার এই হামলা হয়। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, বাণিজ্যিক রাজধানী তেল আবিবের সিজারিয়ায় নেতানিয়াহুর বাড়িতে হিজবুল্লাহ ড্রোন আঘাত হেনেছে। তবে হামলার সময় নেতানিয়াহু তার স্ত্রী এবং পরিবার সিজারিয়াতে ছিল না। এছাড়া এই ঘটনায় কেউ হতাহত হয়নি বলেও দাবি করেছে দখলদার ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। সালমানকে প্রাণনাশে হুমকি দেওয়ার পর থেকে গোটা খান পরিবার একেবারে আতঙ্কে রয়েছে। প্রতিদিন নানাভাবে লরেন্স বিষ্ণুই গ্যাংয়ের পক্ষ থেকে হুমকি দেওয়ার চিঠি পাওয়ায় দুচোখ এক করতে পারছে না সালমানের ভাই আরবাস সোহেল। ভারতীয় গণমাধ্যমে এক সাক্ষাৎকারে সালমানের বাবা জানান, কৃষ্ণসার হরিণ সালমান স্বীকার করেননি, তাই লরেন্স বিষ্ণুই গ্যাংয়ের কাছে বিনা কারণে ক্ষমা চাইবে কেন, এমন প্রশ্ন করেছেন তিনি। এই ছিল খেলা টিভির শীর্ষ সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।